r-24.com দাদুর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রকাশ করছে। আজ থাকছে রংপুর এক আসনের হালচাল। রংপুর এক সংসদীয় আসনটি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের এক থেকে আট নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ১৯ নম্বর আসন। ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি রংপুর ১৯ নামে পরিচিত ছিল। নির্বাচনে ভোটার ছিলেন ১,২২,৫১৫ জন। ভোট প্রদান করেন ৫৭,৭৭২ জন। নির্বাচনে আওয়ামী লীগের লুৎফর রহমান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৪৪,৫৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ন্যাপ মুজাফফরের আজিজুল হক, তিনি পান ৪,২৪৬ ভোট। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় সংসদ নির্বাচনে এই আসনটি পরিচিত হয় রংপুর ৮ নামে। নির্বাচনে ভোটার ছিলেন ১,৭৮,৮৩৭ জন। ভোট প্রদান করেন ৫৫,৭৩১ জন। বিএনপির মোহাম্মদ ইলিয়াস বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ২৭,১১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আমিনুল হক চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পান ২১,৯৭৪ ভোট। ১৯৮৬ সালে ৭ মে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে রংপুর ৮ আসনের নাম পরিবর্তন করে রাখা হয় রংপুর ১। নির্বাচনে ভোট প্রদান করেন ৭৯,৯২৯ জন। নির্বাচনে জাতীয় পার্টির ময়েন উদ্দিন সরকার বিজয়ী হন। তিনি পান ২১,১২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামী শাহ মোহাম্মদ রুহুল ইসলাম, তিনি পান ২০,৯৭৭ ভোট। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। ১৯৮৮ সালে ৩রা মার্চ অনুষ্ঠিত চতুর্থ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি সহ পরিচিত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি। প্রতিদ্বন্দ্বিতাবিহীন এই নির্বাচনে জাতীয় পার্টির ময়েন উদ্দিন সরকার বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ৬১,২৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সম্মিলিত বিরোধী দলের আবুল কাশেম, তিনি পান ২০,৪৩০ ভোট। ১৯৯১ সালে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে রংপুর এক আসনে ভোটার ছিলেন ১,৬৩,৯৩ জন। ভোট প্রদান করেন ৮৮,৫৪৭ জন। নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ৫০,০০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মুজিবুর রহমান প্রামাণিক। নৌকা প্রতীকে তিনি পান ২০,৩১০ ভোট। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল ও অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিরোধও করে, ফলে ভোট গ্রহণ পণ্ড হয়ে যায়। ১১ দিন মেয়াদী আসনে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ১,৭৬,৫১১ জন। ভোট প্রদান করেন ১,২১,২৯৪ জন। নির্বাচনে জাতীয় পার্টির শরফুদ্দিন আহমেদ বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ৬১,৩৭৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মেজবা উদ্দিন আহমেদ। নৌকা প্রতীকে তিনি পান ২৮,৩৭৩ ভোট। ২০০১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ২,২৭,৯০৭ জন। ভোট প্রদান করেন ১,৭৪,৬৫৫ জন। নির্বাচনে জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ৭৭,৮১২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামী শাহ রুহুল ইসলাম। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ৪৯,২৭৮ ভোট। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ২,৪৪,৯৬০ জন। ভোট প্রদান করেন ২,০,০০৯,৬৫৪ জন। নির্বাচনে জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ার বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ১,৬৮,৯৫৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামীর মোহাম্মদ আব্দুল বনি। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ২৮,২৭০ ভোট। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এ নির্বাচনে অংশগ্রহণ করেনি।
2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে রংপুর এক আসনে ভোটার ছিলেন 2,87,989 জন। ভোট প্রদান করেন 2,32,422 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 6 জন। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা, ধানেশীষ প্রতীকে বিএনপি শাহ রহমতুল্লাহ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তার হোসেন, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির ইসা মোহাম্মদ সবুজ, দুজন স্বতন্ত্র প্রার্থী, মোটরগাড়ি প্রতীকে মোহাম্মদ আসাদুজ্জামান এবং সিংহ প্রতীকে সিএম সাদেক প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগ এই আসনে প্রার্থী দেয়নি। নির্বাচনে জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 1,98,914 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মোহাম্মদ রহমতুল্লাহ। ধানেশীষ প্রতীকে তিনি পান 19,493 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, রংপুর এক আসনের প্রথম জাতীয় সংসদে আওয়ামী লীগ, দ্বিতীয় সংসদে বিএনপি, তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম অষ্টম নবম দশম ও একাদশ সংসদে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হন। রংপুর এক আসনে আওয়ামী লীগ ও বিএনপির সাংগঠনিক অবস্থা নড়বড়ে, জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা খুবই মজবুত। বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার এ পর্যন্ত অনুষ্ঠিত 11টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে 1973 সালের প্রথম, 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24-এর নিউজ টিম রংপুর এক আসনের প্রথম, পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই 5টি নির্বাচনের প্রদত্ত ভোটকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের চেষ্টা করছে। অনুসন্ধানে দেখা যায়, 1973 সালের প্রথম নির্বাচনে রংপুর এক আসনের ভোট প্রদান করেন 44.16% ভোটার। প্রদত্ত ভোটের 82.29% আওয়ামী লীগ, 7.35% ন্যাপ মুজাফর ও 5.98% ন্যাপ ভাসানী পায়। 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 54.29% ভোটার। প্রদত্ত ভোটে 22.94% আওয়ামী লীগ, 0.78% বিএনপি, 57.47% জাতীয় পার্টি ও 17.52% জামায়াত ইসলামী পায়। 1996 সালে সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 68.72% ভোটার। প্রদত্ত ভোটের 23.49% আওয়ামী লীগ, 2.98% বিএনপি, 50.60% জাতীয় পার্টি ও 21.37% জামায়াত ইসলামী পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 76.63%। প্রদত্ত ভোটে 26.97% আওয়ামী লীগ, 28.21% চারদলীয় জোট, 44.55% জাতীয় পার্টির নেতৃত্বাধীন ইসলামী ঐক্যফ্রন্ট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 85.59%। প্রদত্ত ভোটে 80.60% চৌদ্দলীয় মহাজোট, 13.48% চারদলীয় জোট ও 3.92% স্বতন্ত্র ও অন্যান্য দলেরা পায়। ভোট প্রদানের তথ্য উপাত্ত বিশ্লেষণ ও মাঠ পর্যায়ের জরিপে বলা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর এক আসনটি জাতীয় পার্টির দখলে থাকবে এটা অনেকটা নিশ্চিত। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক ও সাবস্ক্রাইব করে বিএনই নিউজ 24-এর সঙ্গেই থাকুন।